بسم الله الرحمن الرحيم ঋণ এবং দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য হাদিস শরীফে দুটি বিশেষ দোয়া বর্ণিত হয়েছে। গতবারে আমরা জেনেছি প্রথম দোয়াটি, সুতরাং এই পর্বে থাকছে দ্বিতীয় দোয়াটি। তাহলে চলুন আর দেরি না করে জেনে নিই দোয়াটি সহ আমল করার নিয়ম, দোয়ার বাংলা অর্থ এবং দোয়াটির ফজিলত। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হায়ান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়াউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়াউযু বিকা মিন তালা ইদ্দাইনি ওয়া কালাওয়াতি রিজাল। বাংলা অর্থ: হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও দ্রুততা থেকে, ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকে। ফজিলত: হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্চিন্তামুক্ত অবস্থায় উক্ত দোয়া